বেদ পড়িয়ে বরণ করে নেওয়া যায়। রাহুল দাস, বর্ণালী পাল এবং বিশেষভাবে আমাদের জলাবাসা স্কুলের ছাত্রছাত্রী ভাই উপস্থিত এই এলাকার, যেহেতু কাশ্মীর ভারতবর্ষের রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং দার্শনিক ছিলেন। খুব অল্প বয়সে উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্বাচিত হয়েছিলেন। ওনার চাইতে কম বয়সী কোন উপাচার্য আজ অব্দি কলকাতা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত হননি। উনি প্রাদেশিক সরকার তখন বঙ্গ বা বেঙ্গল গভর্নমেন্টের হক শ্যামা মন্ত্রিসভার সদস্য ছিলেন। দেশ যখন স্বাধীন হতে যাচ্ছে তখন উনি বিশেষ তৎপরতা দেখিয়ে এই বেঙ্গল প্রভিন্সকে ভাগ করে হিন্দু বাঙালিদের জন্য একটা রাজ্যের দাবি জানিয়েছিলেন। কারণ ওই সময় দেখা গেছে এই বেঙ্গল প্রদেশের হিন্দুরা, হিন্দু বাঙালিরা বা হিন্দুরা তখন সংখ্যালঘু হয়ে যাচ্ছে, মুসলিমরা সংখ্যাগুরু হয়ে যাচ্ছে। এই প্রদেশটা যদি পাকিস্তানে চলে যায় তাইলে এই প্রদেশের অধিবাসী হিন্দুদের দুর্দশার কথা চিন্তা করে উনি হিন্দুদের জন্য একটা আলাদা রাজ্যের দাবি করেছিলেন, যেটা বর্তমানে পশ্চিমবঙ্গ নামে খ্যাত। পশ্চিমবঙ্গ এই রাজ্যটা প্রতিষ্ঠিত হয় বাংলার হিন্দু ওরা তাদের নিজস্ব একটা প্রদেশ লাভ করেন। উনি দেশ স্বাধীন হওয়ার পর নেহেরু মন্ত্রিসভার সদস্য ছিলেন। কাশ্মীরি ভারত ভুক্তিকে কেন্দ্র করে 370 ধারায় যে সংবিধানের সংশোধনী আসে সেই সংশোধনীর উনি বিরোধিতা করেন। উনি বলেন ভারত অখণ্ড ভারতের একটি পতাকা হবে, একজন প্রধান হবেন, একজন একটাই সংবিধান হবে। 370 ধারা মোতাবেক কাশ্মীরের জন্য আলাদা সংবিধান ছিল। কাশ্মীরের মুখ্যমন্ত্রীকে তখন প্রধানমন্ত্রী বা উজিরে আজম বলা হতো এবং কাশ্মীরের জন্য আলাদা একটি পতাকাও ছিল। উনি স্লোগান তুলেন এক দেশ এক নিশান এক প্রধান এক বিধান মানে সংবিধান। যাই হোক, ওনার সেই তো ওনার উনি এমন এক বংশ থেকে এসেছিলেন, ওনার পিতা ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়। এখানে যারা বসে রয়েছেন কিংবা যে স্টুডেন্টরা, তোমরা আশুতোষ মুখোপাধ্যায়ের অনেক ঘটনা তোমরা পেয়েছো। ওনাকে বাংলার পাক বলা হতো। তো উনি এরকম একটা পরিবার থেকে এসেছিলেন, শিক্ষিত পরিবার, কিংবা যার বাবাকে তখন ব্রিটিশ শাসন ছিল, সেই ব্রিটিশ শাসনের সময়ও ওনার পিতা আশুতোষ মুখোপাধ্যায়কে ব্রিটিশরা বয়ে পেলেন। তো সেই পরিবার থেকে উনি এসেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তো ওনার উনি হিন্দু মহাসভার সভাপতি ছিলেন। 1942 পর ঠিক যখন ভারত স্বাধীন হবে সেই সময় ভারতবর্ষটা অখণ্ড ছিল এবং স্বাধীনতার প্রশ্ন যখন আসলো তখন একটা প্ল্যানিং হলো ইংরেজদের চক্রান্তে ভারতবর্ষকে ভাগ করে দাও, এবং সেই ভাগটা কিসের ভিত্তিতে হবে, হিন্দু মুসলিমের ভিত্তিতে দেশটা ভাগ হবে। সেদিন শ্যামাপ্রসাদ মুখার্জি প্রশ্ন করেছিলেন কেন ভাগ হবে। উনি বিভিন্ন জায়গায় উনি বিভিন্ন ধর্মসভার মাধ্যমে উনি প্রোগ্রাম করেছেন, জনগণকে মেসেজ দিয়েছেন, যেভাবে ইংরেজরা ম্যাপ কেটেছিল কিংবা
তৎকালীন রাষ্ট্রনায়করা ভারতবর্ষের ভারতবর্ষ এবং পাকিস্তান যে আলাদা দুই দেশ ভাগ হবে, প্রথমে যে ম্যাপটা ছিল সেই ম্যাপের মধ্যে বাংলা, বিহার, উড়িষ্যা, আসামের কিছু অংশ, ত্রিপুরা, সেই সমস্ত জায়গাকে পাকিস্তানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। কিন্তু সমগ্র মুখার্জি প্রতিবাদ করেছিলেন, উনার প্রতিবাদের ফলে বাংলা, বিহার, উড়িষ্যা এবং ত্রিপুরা, আসামের কিছু অংশ ভারতবর্ষের সাথে যুক্ত হল। পরবর্তী সময়ে ভারতবর্ষ স্বাধীন হল। সেই স্বাধীন ভারতবর্ষে জওহরলাল নেহরুর নেতৃত্বাধীন সরকার চলছিল। সেই সরকারের মধ্যে শ্যামাপ্রসাদ মুখার্জি শিল্পমন্ত্রী ছিলেন। তো উনি যখন শিল্পমন্ত্রী ছিলেন, উনি সংসদে দাঁড়িয়ে সেই জওহরলাল নেহরুর নেতৃত্বাধীন সরকারের কাছে বিভিন্ন প্রশ্ন করতেন। উচ্চ মর্যাদা সম্পন্ন ব্রাহ্মণ পরিবারে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন বাংলার বাগ স্যার আশুতোষ মুখোপাধ্যায় এবং মাতা যুবমায়া দেবী। শ্যামাপ্রসাদের পরিবারের আদি নিবাস ছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার জিরাট গ্রামে। পরবর্তীকালে তারা কলকাতার ভবানীপুরে বসতি স্থাপন করেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় পণ্ডিত ও হিন্দু জাতীয়তাবাদী নেতা। তিনি প্রথম হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল ভারতীয় জনসংঘ গঠন করেন। তিনি ছিলেন হিন্দু মহাসভার সভাপতি এবং জওহরলাল নেহরুর ক্যাবিনেটের অন্যতম মন্ত্রী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1921 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি অনার্সে ফার্স্ট ক্লাসে বিএ ডিগ্রি লাভ করার পর নিজের মাতৃভাষায় অর্থাৎ বাংলার ভাষার স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি 1924 সালে বিএল পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ স্থান লাভ করেন। আমার বেশি কিছু আলোচনা না রেখে আমার পূর্ববর্তী বক্তারা দীর্ঘ সময় পেরিয়ে গেছে।